ফাইবার তো আছে পাশাপাশি প্যাসেপ মার্কেট প্লেসে ঢুকতে হবে তারপরে ইউটিউবের দিকে ঢুকতে হবে মানে সব দিকে চোখ কান খোলা রেখে চলতে হবে তা না হলে ভবিষ্যতে প্রবলেমে পড়তে পারো হ্যাঁ ওকে টাইম হয়ে যাবে যখন শুরু করবা মন থেকে যখন চাইবা না তখন টাইম সব কিছু হয়ে যাবে সব কিছু মিলিয়ে যাবে এই হচ্ছে বিষয় এটা কিছু না টাইম মনে করো মনে হয় যে পাবো না পাবো না আমি কি হয়েছে আমার সাথে আমি বলি তোমারে এখন ওরা মোটামুটি ওদের সাবস্ক্রাইবার এক একজনের দুই লাখ এক লাখ এরকম আর আমার সাবস্ক্রাইবার হবে মনে হয় বিশ হাজার পার হয়েছে তো ওরা যখন ইউটিউবিং শুরু করলো বললো যে আমি শুরু করতেছি কম করো আমার তো ঠেকা নাই আমার টাইম নেই তো করার তো দেখা গেল যে আমার টাইম হইল ওদের থেকে এক বছর দেড় বছর দুই বছর পর ততদিনে ওরা উঠে গেছে

অনেক 4.7 মনে আছে কি শোনো ওই অ্যাকাউন্ট দেখে তার কিছু মনে করতে পারবা না যেমন আমার সাথে সরور ভাইয়ের ওর ছিল ইয়েতে তোমার চট্টগ্রামে হালি শহরে থাকতো সরর করে নাম ছিল সরর ভাইয়ের বাইং ও মনে করো বাইরে কাজ করে ও ফাইবারে রিবো না ওর আমি এত বুঝেছি যে তুমি ফাইবারে চলে আসো ফাইবারে চলে আসো ও ফাইবারে আসবেই না ও বাইরে ক্লায়েন্ট নিছে বাইরে ওর কাজই শেষ করতে পারে না ওর ফাইবারে দুইটা তিনটা রিবে ঠিক আছে পরে লাস্টের দিকে কী হলো ইনস্টিটিউট খুলে ফেললো মানে যেমন আশেপাশে ওদের লোক থাকে অনেক দেখা যায় যে ওদের শেখানোর দরকার পড়ে অনেক আছে না তুমি ফ্রিলান্সিং করে একটা পোস্ট করো দেখা যায় কালকে তোমার মেসেজ দিবে কেমন ইনকাম হইলো হ্যাঁ কিন্তু ওইটার পিছনে যে কত কাট কর পুরাইছে এটা দেখবো না ওকে শুরু করে দিছে এখন ওইখানে কি হবে দেখবা যে কারো সময় ম্যানেজমেন্ট হবে না আবার সময় ঠিকঠাক থাকবে না আবার কারো সময় আছে ঠিক আছে কাজ করবে না এইভাবে একটা পর্যায়ে দেখা যাবে যে ওইখানে দেখা যাবে দশ পারসেন্ট কালেকশন হবে মানে দশ পার্সেন্ট সাকসেস হবে তোমাদের ব্যাসে যারা ছিল ওইখানে মোটামুটি কয়জন দুই তিনজন জোরে গেছে আর বাকি সবাই কিন্তু মোটামুটি কাজ পাইছে ঠিক আছে হ্যাঁ টিকা আছে ওরা ঠিক আছে যে সালমা টিকা আছে ওরা কিন্তু লেভেলে আছে একটা যাই কিছু হোক একটা পজিশন তো তৈরি হয়েছে আবার ওইখানে সুম নামের একটা মেয়ে ছিল ও লাস্টের দিকে গেলে ফ্যামিলিতে প্রবলেম হ্যান ইত্যাদি বইলা লাস্টের দিকে ছেড়ে দিল তাহলে কি বুঝলা এখানে সব থেকে হচ্ছে সময় গুরুত্ব ধৈর্য সবকিছু অ্যাকুরেটলি লাগবে হ্যাঁ

তাহলে কাজ করো ভালোভাবে তো আমরা ক্লাস শুরু করি আজকের ক্লাসের টপিক তাহলে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট শিখবো কিভাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করতে হয় আমরা অনেকে ভাবি যে আমরা ফেসবুক চালানো ইউটিউব চালানো বা এইগুলো আমরা করলেই মনে হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজমেন্টের কাজগুলো শেখা হয়ে যাবে আসলে সেরকম কিছু না যদি আপনার কোনো ক্লায়েন্ট এর আগেও আমি এইগুলো বলছি যে আপনার যদি কোনো একটা ক্লায়েন্ট যাদের ওয়ান মিলিয়ন ফাইভ মিলিয়ন প্লাস ধরেন অ্যাভারেস্ট পঞ্চাশ হাজারের উপরে তাদের ফলোয়ার আসে সেক্ষেত্রে ওই ক্লায়েন্ট আপনাকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট লিঙ্কডিং পিন্টারেস্ট টুইটার তারপরে থেটস এই ধরনের আর অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে যেগুলোতে আপনাকে অ্যাক্সেস কখনোই দিবে না বা কখনোই আপনাকে পাসওয়ার্ড ইউজার নিম দেবে না ইউজার নিম পাসওয়ার্ড যদি না দেয় হয়তো আপনি ইউটিউবে ম্যানেজার নিতে পারেন না এটা স্বাভাবিক বিষয় কিন্তু অনেক ক্লায়েন্টই এগুলো দেয় না এটা কেন দেয় না যেমন আমাদের এক স্যারের সাথে ঘটনা হয়েছে তিনি একজনকে ম্যানেজার রাখছে তো ম্যানেজারের অ্যাকাউন্টে যে জিমেলটা অ্যাড করছে ইউটিউবে ওই জিমেলের ভিতরে তার জিমেলটা স্ট্রংলি মূলত ই করা হয় নাই টু স্টেপ ভেরিফিকেশনগুলো কমপ্লিটলি করা ছিল না দেখা গেল আমি ঘুমাতে যাব রাত তিনটার দিকে তখন হঠাৎ করে আমার সামনে ভিডিও শো করতেছে যে এই প্রতিষ্ঠানের দেখি যে প্রতিষ্ঠানের নাম নাই বললাম প্রতিষ্ঠানের ভিডিও নিয়েছে অন্য ভিডিও দেখতেছি কী রে ঘটনা কি এখানে অন্য ভিডিও আসলো কীভাবে এখন দেখি যে ইলোন মাস্ক মিটিং করতেছে তার চ্যানেলটা নিয়ে বুঝছেন এখন আমাদের সারের চ্যানেল ইলন মাস্ক মিটিং করতেছে আমি তো সারের ফোন দিলাম রাত তিনটে থেকে সারে তো মনে করেন ঘুমায় পড়ছে এখন আর রিপ্লে মিপ্লে আর দেয় না মেসেজ মেসেজ পাড়ায় রেখে দিলাম তো পরবর্তীতে তিনি ইউটিউবের সাথে কথা বলে চ্যানেলটা ব্যাক নিয়ে আসে মোটামুটি আট লাখের মতো সাবস্ক্রাইবার তার চ্যানেলে তো দেখা গেল যে ব্যাক নিয়ে আসছে কিন্তু কোথা থেকে তার চ্যানেলটা হ্যাক হয়েছে পরবর্তীতে তিনি যখন ফাইন্ড আউট করতে পারল যে তিনি যারকে ম্যানেজার বানাইছিল তার এক মানে জিমেল থেকেই মূলত সূত্রপাত এই হ্যাকিংয়ের তো তিনি ভেরিফার টু স্টেপ ভেরিফিকেশন করা ছিল না বিদায় দেখা গেছে তার অ্যাকাউন্টটা হ্যাকের সম্মুখীন হয়েছে এটা হয়তো ইউটিউবের ক্ষেত্রে খুব সহজেই তিনি রিকোভারি করতে পারতেছে কিন্তু অন্য অন্য ক্ষেত্রে কিন্তু এতটা সহজ হয় না একটা অ্যাকাউন্ট যখন হ্যাকিং হয় ঠিক আছে এটা অনেক কঠিন হয়ে যায় তো আবার অনেকে আছে দেখবেন যে আমাদের বাংলাদেশিরা হয়তো অনেক সৎ কিন্তু পাকিস্তানি আছে ইন্ডিয়ান আছে অনেক তারা আসলে সৎ না দেখা যাইতেছে যে হুট করে আপনি একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিছেন ধরেন আপনার ফলোয়ার আছে এক লাখ আপনার অ্যাকাউন্টটা দেখবেন যে মাইরে দিছে অ্যাকাউন্টটা তো বায়াররা কিন্তু এই ধরনের রিস্কগুলো কখনোই নিতে চায় না কারণ আমি কাজ করাবো টাকা দিয়ে আমার আমার সেভ দরকার আছে সেভের জন্য আমি ফাইবারে আসি বা অপর্কের মতো মার্কেট প্লেসে আসে কিন্তু আমরা কাজ দিয়ে থাকি বায়াররা কিন্তু এটাই করে থাকে তাদের সেভের জন্য কিন্তু এখানে দেখা যায় সবাই একরকম না হওয়ার কারণে এখানে অনেক রকমের কাহিনী ঘটে তো এই জন্য তারা বড় বড় ক্লায়েন্টরা কি করে তারা পেমেন্ট করে ভালো কিন্তু অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয় না কখনোই অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয় না আমরা এতদিন ধরে কাজ করতেছি হয়তো ছোটো ছোটো ক্লায়েন্ট আপনাকে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ক্লায়েন্ট যারা বুঝে কম তারা হয়তো আপনাকে অ্যাক্সেস দিতেই পারে কিন্তু যারা একদম স্ট্রংলি বায়ার বা অনেক ভালো পজিশনে আছে তারা কিন্তু আপনাকে অ্যাক্সেস দিবে না অ্যাক্সেস না দেওয়ার অনেক কারণ আছে তার মধ্যে একটা কারণ তো আপনাদের বললামই তো এবার কথা হচ্ছে যে তারা তাহলে তাদের অ্যাকাউন্টগুলো আমরা পাবো কেমনে বা কি দিবে আমরা আমাদেরকে যেটা দিয়ে আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট কাজগুলো প্রপারলি করব এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে তো কথা হচ্ছে হ্যাঁ এটার জন্য নিজস্বভাবে অনেকগুলো সফটওয়্যার কোম্পানি বলতে পারেন বা এআই কোম্পানি বলতে পারেন অথবা বলতে পারেন বিভিন্ন টুলস কোম্পানি তারা এটাকে সংক্ষিপ্ত করার জন্য বিভিন্ন টুলসের আবিষ্কার করছে যে টুলসেরগুলোর মাধ্যমে যে জিনিসটা হইতেছে দেখা যাইতেছে ওই টুলসের ভিতরে অ্যাকাউন্টগুলো কানেক্ট করা হয়ে হইতেছে ওই অ্যাকাউন্টগুলো কানেক্ট হওয়ার পর আপনি ওই অ্যাকাউন্টের ভিতরে পোস্ট করা থেকে শুরু করে পোস্ট ডাপটে রাখা বা পোস্ট আপনি শিডিউল করা সমস্ত কিছু আপনি করতেছেন মেসেজ করতে পারতেছেন ধরেন আপনাকে একটা ক্লায়েন্ট দশটা অ্যাকাউন্ট দিয়েছে দশটা সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট দিয়েছে এক্সাম্পল এখন দশটা অ্যাকাউন্টে যদি আপনি দশটা ব্রাউজার ওপেন করে বা দশটা ট্যাব ওপেন করে যদি মেসেজের রিপ্লাই দিতে চান তাহলে কিন্তু আপনার বারোটা বেজে যাবে কিন্তু এটা যদি একটা টুলসের ভিতরে কনভার্ট করা হয় দেখা যায় একটা টুলসের ভিতরে যতগুলো মেসেজ আসবে সবগুলো একটা টুলসের ভিতরেই ইয়া হচ্ছে একটা এক জায়গায় শো হচ্ছে আপনি একসাথে কিন্তু দশটা প্ল্যাটফর্মের মেসেজের রিপ্লে করতে পারতেছেন কমেন্ট রিপ্লে করতে পারতেছেন ইনশর্ট দেখতে পারতেছেন অডিয়েন্সগুলো দেখতে পারতেছেন কীরকম পারফরমেন্স করতেছে সেগুলো দেখতে পারতেছেন টোটাল হিস্টোরিগুলো আপনি একটা টুলসের মাধ্যমে দেখলে কিন্তু বিষয়টা অনেক ভালো হয় তো এইগুলোর চিন্তা ভাবনা করে অনেক টুলস কোম্পানি যেটা করছে তারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের জন্য টুলস আবিষ্কার করছে তো এই টুলসগুলোর মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়ার যে ম্যানেজমেন্টের যে কাজগুলো আছে সবগুলো ইজিভাবে করতে পারতেন এবার কথা হচ্ছে তো যদি এগুলো এই টুলস কোম্পানি করে তাহলে আমাদের দরকার কি হ্যাঁ এখানে তাদের হয়তো একটা পোস্ট করতে দশটা অ্যাকাউন্টে ধরেন দশ মিনিট এক ঘন্টা সময় লাগবে পোস্টগুলো তৈরি করতে কিছু সময় লাগবে এরকম অনেক সময়ের ব্যাপার স্যাপার থাকে দেখা দেখা যাইতেছে যে আপনার তারা এক ঘন্টা সময়ে যেখানে একশো থেকে পাঁচশো ডলার আমি একটা ক্লায়েন্টের সাথে কাজ করি অস্ট্রেলিয়া তো তিনি যেটা করে তিনি পার ঘন্টাতে ওই দেশে ইনকাম করে প্রায় পাঁচশো থেকে হাজার ডলারের মতো এরকম তো এবার বলেন যে ও পাঁচশো থেকে হাজার ডলার যদি পার ঘন্টায় ইনকাম করে তাহলে কি ও আপনার ওই এক মাসে আপনাকে ডলার রাখতেছে কাজ করার জন্য আপনাকে এক মাস কাজ করাবে দুইশো ডলার দিয়ে আর ও কি এখানে এক মনে করেন এই দুশো ডলার বাঁচানোর জন্য কি তিনি এক হাজার ডলার খরচ করবেন বা পাঁচশো ডলার লস করবেন এটা আপনাদের মনে হয় বলুন আপনাদের কি মনে হয় এরকম বোকা মানুষ আছে পৃথিবীতে তো এই জন্য তারা এই কাজগুলো করে না আবার অনেকেই ভাবে যে আমি যদি কাজ করি হয়তো আমার কাজগুলো ভুল থাকবে যদি আমি একটা এক্সপার্ট দিয়ে যদি এই কাজগুলো করি তাহলে আমার কাজগুলো খুবই সুন্দরলি হবে সুন্দরভাবে হবে বা সুন্দরলী হবে অনেকে অনেকভাবে বলে থাকে তো এটার জন্য তারা ফিলান্সার হায়ার করে বলে তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম তোমাকে মাসে আমি একটা পেমেন্ট করতেছি তুমি আমার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ম্যানেজমেন্ট করো তো তুমি কি পারবা হ্যাঁ স্যালারি আমাদের পাঠায় দেয় আমাদের মনে হয় যে দুশো আড়াইশো টাকা আমাদের কাছে কিছু না বা ওদের কাছে কিছু না কিন্তু আমাদের কাছে কিন্তু এটা অনেক কিছু দুশো আড়াইশো মানে বাংলাদেশি টাকায় প্রায় বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা কিন্তু চলে আসতেছে আপনি এক ঘন্টা সময় দিয়ে এটা করে ফেলতেছেন প্রতিদিন এক ঘন্টা আমি যে এটা কাজ করতেছি মান্থলি হ্যাঁ ওইটা আছে মাত্র শর্ট ভিডিও আপলোড শর্ট ভিডিও নিজে আমারও তো এরকম দুইটা আছে আমার একটা ক্লায়েন্টে দেয় হচ্ছে দুইশো আর একটা ক্লায়েন্টে এটা হচ্ছে ফিক্সড হয়েছে সেটা হচ্ছে প্রথম মাসে দুইশো দিব পরের মাসে আড়াইশো তারপরে তিনশো এভাবে খালে বাড়বে ভিডিও হচ্ছে একশো ভিডিও দিতে হবে একশো ভিডিও প্রতি মাসে শর্ট এবং ভিডিও ছাড়তে হবে এই হচ্ছে বিষয় তো এগুলো হচ্ছে তাদের কাছে টাকা না আমাদের কাছে কিন্তু এটা অনেক কিছু ঠিক আছে তারা এক কাপ চা খায় পাঁচ টাকা দিয়ে আমাদের বাংলাদেশে এটাকে পাঁচশো আমরা পাঁচশো টাকা দিয়ে চা খাবো এক মাস তাহলে এটা হচ্ছে ব্যাপার স্যাপার হচ্ছে এইরকম তো আমাদের কাছে টাকার দাম অনেক বেশি ওদের কাছে টাকার দাম খুব কম তো এই কাজগুলো কিভাবে করে সেটাই দেখাই তাহলে তো আমরা সরাসরি ফাইবারে চলে যেতে পারি একটু আমরা মার্কেট প্লেসগুলো দেখতে পারি তো আমরা এখান থেকে সরাসরি ফাইবারে চলে যাব ফাইবার ডট কম সরি ওকে আমি এখানে লিখতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কথা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং মার্কেটিং ম্যানেজমেন্ট এবার কথা হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখন আপনারা তো শিখতেছিলেন যে ফেসবুক চালানো ইউটিউব চালানো ইউটিউবের কোর্স করতেছিলেন টুইটারে কোর্স করতেছেন প্রিন্টারেস্টে কোর্স করতে ওগুলো দিয়ে কী হবে ওগুলোতে আপনি মার্কেটিংয়ের কাজে হেল্প করতে পারবেন ম্যানেজমেন্টের কাজে হেল্প করতে পারবেন কিন্তু আমি আগে বলছি যে অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবে না তখন আপনি কিভাবে মার্কেটিং করবেন বা ম্যানেজমেন্ট করবেন তো এই ক্ষেত্রে তারা কিভাবে কাজ করে এখানে যারা কাজ করতেছে এখানে যারাই কাজ করতেছে আপনি এমন একজনও পাবে না যারা এই টুলসের ব্যবহার করে না একজনও পাবেন না ধরেন আমি এখান থেকে এই মেয়েটারে ওপেন করি বা এখান থেকে ধরেন এই মেয়েটারে ওপেন করি ওকে এটা এজেন্সি ক্লায়েন্ট এটা এটা দরকার নাই ধরেন ওপেন করি ওপেন ওপেন এটা করি দুইটা এখানে দেখেন তিনি ষাট ডলার করে নিচ্ছে পার উইকলি আর এটা নিচ্ছে হচ্ছে একশো ডলার আর এটা নিচ্ছে হচ্ছে একশো ডলার একশো ডলার এক মাস তিনি কি করতেছে ম্যানেজমেন্টের কাজ করতেছে কয়টা প্রোফাইলের পাঁচটা প্রোফাইলের পোস্ট শর্ট ক্যাপশন ত্যান এই বুচুং বাচুং সবই দিতেছে মানে টোটাল হয়তো পাঁচটা অ্যাকাউন্ট হয়তো প্রতিদিন ম্যানেজমেন্ট করতেছে তিনি একশো আশি ডলার নিতেছে এবার তার বর্তমানে চুয়ান্নটা অর্ডার রানিং আছে এবার হিসাব করেন যদি আপনি একশো ডলার করে ধরেন প্রায় পাঁচ লাখ টাকা প্লাস আমার হিসাবে এখানে প্রায় দশ লাখ টাকার উপরে অর্ডার তার রানিং আছে কিন্তু তারপরেও যদি একদম সরাসরি বলি তার পাঁচ লাখ টাকার অর্ডার বর্তমানে রানিং আছে এর নিচে হবে না উপরে হবে তো তিনি কিন্তু কি করতেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্টের কাজই করতেছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো এবার যদি আরেকটা মেয়েকে দেখি আমরা এখানে তিনি কি করতেছে আটাইশ দিন ম্যানেজমেন্ট করবে ভালো কথা ফাইন দুশো ডলার থেকে বেসিক প্যাকেজ শুরু করছে স্ট্যান্ডার্ড শুরু করছে তিনশো পঁচাশি প্রিমিয়াম শুরু করছে প্রায় চারশো পঁচাশি তো অ্যাভারেজ স্ট্যান্ডার্ডটা যদি ধরেন তাও এখানে অনেক টাকার খেলা বুঝছেন তো তিনি এই দুইটা প্রোফাইল দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন এখানে প্ল্যাটফর্মগুলো কি কী প্রোফাইলগুলো ম্যানেজমেন্ট করবে সেটা বলে দিছে হ্যাঁ এবার গুগল বিজনেসে কি করবে গুগল বিজনেসে পোস্ট করবে রিভিউ দেবে কন্টেন্ট পোস্ট করবে এইগুলো ছবি পোস্ট করবে এগুলো অনেক কাজ আছে এগুলো শেখাবো সামনে আপনাদেরকে টেনশন নাই টিকটিক ঠিক ঠিক বলতেছে ওকে তো টিকটক আছে প্রিন্টারেস্ট আছে লিঙ্ক আমরা যেগুলো ব্যবহার করি বা আমরা যেগুলোর সাথে পরিচিত সবগুলোই তারা ম্যানেজমেন্ট করতেছে এবার এই কেউ যদি আমরা দেখি সেম কাহিনি হয়তো থামলার এগুলো দু একটা বেশি বাড়ায় দিছে বা একটা বাড়ায় দিয়েছে কিন্তু বাকি সবগুলো কিন্তু আমাদের চেনা জানা তো এবার কথা হচ্ছে যে আমি যে এতক্ষণ বকর বকর করতেছি তো কোন টুলসগুলো তারা ব্যবহার করতেছে এখানে সুন্দর করে দেখেন ম্যানেজমেন্ট টুলস বলে দিছে কী কী ব্যবহার করতেছে সব থেকে বেস্ট টুলস হচ্ছে দুইটা একটা হচ্ছে হুড সুইট আর হচ্ছে ব্রাফার তো এই দুইটা টুলসই ম্যাক্সিমাম মানুষ ব্যবহার করে ম্যাক্সিমাম মানুষ এটা ব্যবহার করে মানে যত ক্লায়েন্ট আছে সবাই এই দুইটারই ব্যবহার করে আবার অনেক ক্লায়েন্ট আছে বাজেট অনেক লো থাকে সেক্ষেত্রে তারা অন্য টুলসগুলো ব্যবহার করে থাকে এখানে টুলসের অভাব নাই ঠিক আছে অনেক টুলস আছে যেমন সোশ্যাল পাইলট আছে জহু আছে সোশ্যাল সোশ্যাল পাইলট সোশ্যাল বি তারপরে হচ্ছে আপনার আরেকটা আছে হুটসুইট তো আছে এখানে বাফার তো আছেই তারপরে হচ্ছে আপনার এরকম মোটামুটি আট দশটা টুলস আছে যেগুলো দিয়ে ম্যানেজমেন্টের কাজগুলো করে এবার কথা হচ্ছে সবগুলোর সিস্টেমকে একই নাকি সবগুলো যদি আপনি একটা টুলসের ব্যবহার জানেন তাহলে বাকি সমস্ত টুলসের কাজগুলো ইজিভাবে করে ফেলতে পারবেন এর জন্য আপনার কোনো ঝামেলা পাওয়াইতে হবে না এবার এটা যদি আপনি ব্যবহার করতে চান সাইন আপ করতে পারবেন না কারণ এখানে আপনার মাস্টার কার্ড চাপে মাস্টার কার্ড বা ভিসা কার্ড যে কোনো একটা কার্ড দিয়ে আপনাকে সাইন আপ করতে হবে এটা প্রিমিয়াম একটা সফটওয়্যার মানে টুলস বলতে পারেন যেটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে ক্লায়েন্ট দিয়ে দিলে যখন আপনি অর্ডারটা পাবেন তখন আমি আপনাকে হয়তো দুই মিনিট ওটা নিয়ে বললে আপনি বুঝতে পারবেন যদি আপনাদের এই ক্লাসটা করেন মানে আজকে যে ক্লাসটা হইতেছে এটা যদি আপনি প্রপারলি করেন তাহলে আশা করি ওগুলারও কাজও পারবেন সেম মেথড প্রতিটা টুলসের একই মেথড কোনো বাড়তি কোনো ঝামেলা নাই ঠিক আছে সবগুলো সিম্পল তো আপনি যদি একটা টুলসের ব্যবহার জানেন যে কোনো একটা সিম্পল টুলসের যদি ব্যবহার জানেন বাকি সবগুলো করে ফেলতে পারবেন এখানে যতগুলো আপনি পাবেন না কেন যতগুলোই দেখেন যতগুলোই দেখেন সবগুলোর টুলসের ব্যবহার হুটসুইট বাফার ফার বাফার দেখেন সবাই এই যেখানে সুইট লেটার ঠিক আছে এখানে নয়টা অর্ডার রানিং আছে এইগুলো কাজ কিন্তু একটা ক্লায়েন্ট লং টাইম করে আপনার সাথে যদি একবার সম্পর্ক ভালো হয়ে যায় লং টাইম আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই এ হচ্ছে বিষয় মার্কেট প্লেসের এটার প্রচুর ভ্যালু আছে আর সার্ভিস সংখ্যা খুবই কম লো কম্পিটিশন মাত্র সাত হাজার ঠিক আছে মাত্র সাত হাজার কিন্তু এখানে একটু রিভিউ মিভিউ নিয়ে কম্পিটিশন মেম্পিটেশন উড়িয়ে দিতে দেবো আর কি এই হচ্ছে ব্যাপার স্যাপার যদি আপনি বারো নাম্বার পেজেও থাকেন কোনো সমস্যা নাই তারপরে অর্ডার পাবেন টেনশনই কিছু নেই মাসে একটা দুইটা করে অর্ডার আসে আমরা যদি ওই একটা বা দুইটা টুলসের ব্যবহার প্রপারলি জানি তাহলে বাকি সবগুলোর কাজই প্রপালি করে ফেলতে পারবো ওকে এবার আমরা দেখি কি কি টুলস আছে আরও আমরা যদি এখান থেকে গুগলে এসে সার্চ করি সোশ্যাল মিডিয়া টুলস ওকে এখানে জাস্ট এটা লেখে আপনারা সার্চ করবেন বা ম্যানেজমেন্ট টুলস লিখলে দেখতে পারবেন এখানে অনেক টুলস আছে দেখেন প্রথম দুইটা হচ্ছে এই দুইটাই সবাই ব্যবহার করে বাকিগুলো সেম একই ড্যাশবোর্ড সেম একই ড্যাশবোর্ড ধরেন আমি এখান থেকে আমি দুই তিনটা দেখাবো সমস্যা নেই ধরেন সোশ্যাল পাইলট এটা আমি মোটামুটি ভালো ব্যবহার করছি তো ধরেন এখানে আমি ধরেন কিভাবে কি করব। ধরেন এটাকে আমি জাস্ট ক্লিক করলাম এখান থেকে ধরেন এটা আমার কাছে ভালো লাগছে সোশ্যাল পাইলট ওকে জাস্ট কপি করি কপি করে এখান থেকে ওকে আমি এই ব্রাউজারেই ধরেন লগ ইন জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে এখান বলতে ফ্রি ট্রায়াল তো আমরা এখান থেকে স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল এটাতে ক্লিক করব অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখান থেকে টিয়া পয়সা চাইতেছে নাকি আবার ওকে এখান থেকে ধরেন আমি এখান থেকে পঁচিশ ডলারের এই প্যাকেজটা নিব আমরা আপাতত ফ্রিতে দেখি ব্যবহার করতে দেয় কি এখন এটা একটা সময় আমরা প্রচুর ব্যবহার করতাম এত ক্রেডিট মেডিট চাইতো না তো এখানে ক্লিক করার পর ওকে আমার আগের অ্যাকাউন্ট কি চলে আসলো নাকি হ্যাঁ তাই তো দেখতেছি ওকে আমি লগ আউট করে ফেলি তো এখান থেকে আবার আমি প্রথম থেকে দেখাই তা নাহলে আবার বুঝবেন না আপনারা তো এখানে এরকম আসবে জাস্ট আমরা যে কোনো একটা প্ল্যানে সেট করে নেবো এখান থেকে জাস্ট অ্যাডে ক্লিক করবো এখানে আমাদের নাম দিব এখানে আমাদের লাস্ট নেম দিব এখানে আমাদের ইমেল অ্যাড্রেস দিব এবং এখানে আমাদের একটা পাসওয়ার্ড দিব দেওয়ার পর এটা যখন আপনি এটা কি দেখাই দিব না আপনারা করতে পারবেন হ্যালো কথা বলতে হবে নইলে আমি স্কিপ করে যাব অনেক কিছু নাই আমি ওকে তাহলে আমি অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করে জাস্ট আমার আগের অ্যাকাউন্ট যেটা ছিল না দরকার নেই আবার আগের অ্যাকাউন্ট মানে কোনটা ছিল সেটাও তো যায় না ওকে ধরেন আমি এখানে আমার নাম দিই এখানে থেকে আমি আহমেদ এটা দিলাম দেওয়ার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিই আমার জিমেল এখান থেকে ওপেন করি আমি এখান থেকে ধরেন এই জিমেলটা আমি নিব জাস্ট এই কপি করলাম কপি করে এই জায়গাটাতে প্লেস করলাম এবং এখান থেকে আমি একটা পাসওয়ার্ড সেট করবো পাসওয়ার্ড সেট করে দিলাম তারপর আমরা যা সাইন ইন সাইন আপে ক্লিক করব ওকে আমাদের এখানে জিমেলটাকে ওপেন করে নেই হ্যাঁ আমাদের অ্যাকাউন্ট রেডি হচ্ছে এবং এখানে কনফার্মেশন কোনো মেল এখনো আসে নাই আসবে কিছুক্ষণের ভিতরে ওকে না আসলে সমস্যা নেই তো আমাদের ফার্স্ট টাইম আসলে এরকম দেখাবে আমরা কি করব এখান থেকে বলতেছি কি হাই রাজু আমাদের এখানে কি করতে হবে একটা অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে তা না হলে কি আপনি কিছুই করতে পারেন না কেন অ্যাকাউন্ট কানেক্ট করব। এগুলো তো আমাদের দরকার নাই আমি কেন বলতেছি এগুলো সব কিছু ক্লায়েন্ট করে দিবে আপনাকে তার অ্যাকাউন্ট কানেক্ট করে দেবে এবার যদি আমি এটা বলতেছি এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যদি আপনার নিজের অ্যাকাউন্ট কখনও এই টুলসেরগুলোর মাধ্যমে ম্যানেজমেন্ট করতে চান তাহলে সেমভাবে প্রসেসগুলো ফলো করতে পারেন কিভাবে এখানে দেখেন পোস্ট আছে অ্যাকাউন্ট আছে গ্রুপ আছে অ্যানালাইসিস আছে ইনবক্স আছে আমি যে আগে কথাগুলো বলছিলাম সেম জিনিসগুলো এখানে আছে কিন্তু কেউ মেসেজ করলে আমরা এখানে দেখতে পারবো কোথায় মেসেজ করতে ফেসবুকে না ইনস্টাগ্রাম না গুগলে না লিঙ্ক দিকে সেটা আমরা এখানে এক ক্লিকে থেকে দেখতে পারবো যখন মেসেজ আসবে এখানে দেখবেন যে চিহ্ন আসতে একটা মেসেজ আইসে তোমার কোথায় আছে ফেসবুকে ওকে এখানে আমরা ক্লিক করলে ফেসবুকের মেসেজের রিপ্লাই দিয়ে দিতে পারি কতটা সহজ হয়ে গেছে দেখছেন তোকে আমরা এখান থেকে আগে একটা অ্যাকাউন্ট কানেক্ট করি কিভাবে কি করতে হয় জাস্ট কানেক্ট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখেন কি কি অ্যাকাউন্ট আমরা কানেক্ট করতে পারবো এখান থেকে এখানে বলে দেওয়া আছে টিকটক থামলার গুগল বিজনেস তারপরে ইনস্টাগ্রাম থেরস ইউটিউব প্রিন্টারেস্ট লিঙ্কডিং টুইটার ফেসবুক এটা নতুন এসেছে তাই না এটা এর আগে আপনারা দেখেন না এটা নতুনে খুবই জনপ্রিয়তা পাইছে তো আমি এখান থেকে চাচ্ছি আমি লিঙ্কডিং কানেক্ট করব জাস্ট আমি লিঙ্কডিং কানেক্ট প্রোফাইলে ক্লিক করলাম ওকে সেমভাবে আমি লিঙ্কডিংয়ের পাসওয়ার্ড ইউজার নিম দিয়ে দিলাম দিয়ে দিলাম ওকে ফাইন দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে আমাদের এই টপেক্ষা করতে হবে লিঙ্কডিং প্রোফাইল কানেক্টেড ওকে ঠিক আছে বলতেছে আমাদের প্রোফাইলটা কি কানেক্ট হয়েছে যখন কানেক্ট হবে তখন আমরা এখানে দেখতে পারবো এখানে এই হচ্ছে বিষয় কে অ্যাড করছে হ্যান ত্যান কে কানেক্ট করছে এগুলো আমরা ডিটেলস দেখতে পারবো টিম দেখতে পারবো এটা হচ্ছে লিঙ্কডিং অ্যাকাউন্ট সেটা দেখতে পাইলাম তো এটা এখান থেকে আমরা কানেক্ট কী করতে পারবো সেমভাবে এখান থেকে কানেক্ট ম্যানেজমেন্ট এখানে ক্লিক করলে আবার দেখতে পারবো সেম অ্যাকাউন্টে চলে আসবেন তো আমরা এখান থেকে ম্যানেজমেন্টে যদি ক্লিক করি ম্যানেজমেন্টে যদি ক্লিক করি তাহলে এই অ্যাকাউন্টটাকে যদি আমরা ডিসকানেক্ট করতে চাই ক্লিকই করে ফেলা যাবে জাস্ট এখান থেকে ক্লিক করে দিলে ডিসকানেক্ট হয়ে যাবে বা ডিলিট হয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এবার পোস্ট কিভাবে করে আমরা জাস্ট এখান থেকে পোস্টে ক্লিক করব পোস্ট থেকে আমরা এখানে দেখেন ইআই অ্যাসিস্ট্যান্ট আছে ইআই অ্যাসিস্ট্যান্টের কাজগুলো কিভাবে হয়ে থাকে ইআই অ্যাসিস্ট্যান্ট মানে অনেক সময় আমাদের অনেক পোস্ট লিখতে হয় ক্লায়েন্ট আমাদেরকে পোস্ট দেয় না বলে যে হ্যাঁ লেখো যে সোশ্যাল মিডিয়ার বা ডিজিটাল মার্কেটিংয়ের বেস্ট আইডিয়াগুলো লেখো বা দশটা টিপস শেয়ার করো এরকম ধরেন ইনফরমেশন অনেক বলে দেয় যে এইগুলোর উপরে তুমি কন্টেন্ট তৈরি করো বা দশটা জিমের ধরেন জিমের ভিডিও বা টিপস চাই দশটা জিম জিম করার বা ফিটনেস ভালো রাখার টিপস চাই তাহলে কী করবেন ওইটা বললেই এখানে ইআই অ্যাসিস্ট্যান্টে কাজ করে দিবে তো ওকে আমরা দেখি পোস্ট আগে ক্লিক করি ক্রিয়েটেভ পোস্ট দেখেন সবগুলো সেম ফেসবুকে যখন পোস্ট করবেন তখন ফেসবুকের গুলো এরকম আসবে ফেসবুকের ড্যাশবোর্ডের মতো আসবে তো এখানে আপনি লিখতে পারেন আপনি কি পোস্ট করবেন সেটা ই অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করতে পারেন এখান থেকে ওকে দেখি নেক্সট নেক্সট করি দেখি এটা নেয় কিনা মামুর মামুরাটা তো আমি বলি যে বাংলায় বলি হ্যাঁ স্বাস্থ্য ভালো ভালো রাখার দশটা সেরা টিপস ওকে এটা বললাম বলার পর আমি জাস্ট এখান থেকে ওকে এখান থেকে দেখি নেয় কি না এটা করা যায় কি না ওকে আরে ভাই এত ঝামেলা দরকার আছে ওকে জাস্ট ক্লিক করি মানে ইএ দিয়েও আমরা চাইলে কি কন্টেন্টগুলো তৈরি করে ফেলতে পারবো ওকে দেখেন দশটা টিপস আমাকে লিখে দিছে হেলথ ভালো রাখার তো আমি চাইলে এগুলো কপি করে ধরেন কপি করলাম কপি করে সেমভাবে এখানে এসে আমি ধরেন টিপসগুলো দিয়ে দিলাম একটা ইমেজ দিয়ে দিলাম এখান থেকে ধরেন আমি ইমেজগুলো নিয়ে কোথা থেকে এই যে এখান থেকে অ্যাড ইমেজ আছে এখান থেকে আমরা নিতে পারি অথবা হেলথ রিলেটেড ইমেজ নিতে পারি ঠিক আছে এই হচ্ছে বিষয় ওকে দেখেন এখানে ইমেজগুলো আছে ধরুন একটা নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পর জাস্ট আমরা ধরেন অ্যাড ইমেজ এটা করতে পারি অথবা আমরা আমাদের কম্পিউটার থেকেও কিভাবে নিব এখান থেকে দেখেন একটা ফাইল আছে এখান থেকে ড্রাইভ গুগল আপলোড এখানে অভাব নাই ইউআরএল এই যে আপলোড ফাইল আছে ড্রাইভ এখান থেকে আমার কম্পিউটারে এই ফাইলটা নিতে পারি এভাবে আমরা কিন্তু দৌড়ে দৌড়ি এখানে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন এত কিছু চিন্তা করার সময় আছে বলেন আপনি যেখান থেকে গুগল থেকে ইমেজ যদি চান সেটাও নিতে পারেন এক ক্লিকে জাস্ট অ্যাড করে নিলে হয়ে গেল এখান থেকে ইমেজ কিন্তু যুক্ত হয়ে গেল তারপরে কি করতে পারলাম আমরা চাইলে আমাদের কম্পিউটার থেকে নিতে পারবো ইমোজি ব্যবহার করতে পারবো এখানেও আরও অনেক কিছু হ্যাশট্যাগ আছে ব্যবহার করতে পারবো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবো তো এগুলো আপডেট মডেল তো এটার পরে এটা আমরা কি করব ড্রাফটে রাখবো এটা কোথায় পোস্ট হচ্ছে এটা পোস্ট হচ্ছে কি কি লিঙ্কডিংয়ে তাই না লিঙ্কডিং এখানে শো করতেছে ঠিক আছে যদি এটা তুলে থাকে কোথায় লিঙ্কডিং অ্যাকাউন্টে হচ্ছে যদি আমি পেজ থাকতো পেজ যদি কানেক্ট করতাম পেজে হইতো জাস্ট এখান থেকে আমরা শিডিউলে ক্লিক যখন করব তখন এই পোস্টটা কয় তারিখে আপনি পোস্ট করবেন এখান থেকে কিন্তু শিডিউল করতে পারেন বিগত এক বছরের বা সামনের এক বছর দুই বছরের শিডিউল কিন্তু আপনি এখান থেকে করে ফেলতে পারবেন এই টুলসগুলোর মাধ্যমে জাস্ট ধরেন আমি চাচ্ছি দুই হাজার কত ধরেন চব্বিশ পঁচিশ সাল পঁচিশ সালের মার্চের চার তারিখে পোস্ট হবে ধরেন আমি হুট করে বা যে পোস্ট করে মানুষটা মরে গেছে তো এবার এই পোস্টটা যখন এই সালে হবে তখন এটা বুতুরে পোস্ট হবে ঠিক আছে তো এইভাবে আপনি সিলেকশন করে রাখতে পারবেন আপনি না বাইসা থাকলেও আপনার পোস্টটি চলবে এই হচ্ছে শিডিউলের কাজ যা শিডিউল করে রাখলেন শিডিউল করার পর আপনার কাজ শেষ হ্যাঁ দেখেন এটা শিডিউল হয়ে গেছে পোস্টটা পোস্ট সাকসেসফুলি শিডিউলড এটার কিন্তু আপনার কাজ হয়ে গেছে তো এই হচ্ছে বিষয় ওকে এখানে আমরা পেন্ডিং আছে কি না ওকে এতো কিছু দরকার নাই যতটুক না বললে না ততটুক বলি এখানে কুইটস আছে ওকে ড্যাশবোর্ড এটা আমরা দেখতে পারবো এখান থেকে ওকে মেবি লেটার এখান থেকে এই পোস্টটাকে আমরা করছি কত সালে করছি সেটা এখানে দেওয়া আছে ওই তারিখে টাইম টু টাইম পোস্ট হবে তো এবার আমি চাচ্ছি এটা ডিলেট করে দিই কারণ আমার দরকার নাই তো পোস্ট করার তো আমি জাস্ট এখান থেকে ডিলেটে ক্লিক করলে এটা ডিলেট হয়ে যাবে এই হচ্ছে বিষয় ডিলেট হয়ে গেল তো আমি আমার অ্যাকাউন্টটাকে ডিসকানেক্ট করে নিই কারণ আমার এটার কোনো কাজে আমি করব না কারণ এটা আপনাদের জাস্ট আমি শেখানোর জন্য এটা আমি ব্যবহার করতেছি ওকে আমি এখান থেকে ম্যানেজমেন্টে চলে যাব ম্যানেজমেন্ট জাস্ট এইভাবে পোস্টগুলো করতে হয় শিডিউল ম্যানেজমেন্ট করে ওকে তো এইভাবে সোশ্যাল পাইলটে পোস্ট করতে ওকে এবার আমরা একটু বাফারটা দেখতে পারি সবগুলোই এআই অ্যাসিস্ট্যান্ট থাকবে হ্যাঁ সবগুলোরই এআই অ্যাসিস্ট্যান্ট থাকবে এটা নিয়ে চিন্তার কিছু নাই ওকে তো এবার আমরা সেমভাবে আবার লিখি সোশ্যাল মিডিয়া মার্কেটিং টুলস বা ম্যানেজমেন্ট টুলস এখান থেকে ধরেন বাফার এখান থেকে ধরেন আমি বাফার সাইন আপ করি এখান থেকে দি সাইন আপ নেয় কিনা ওকে এখান থেকে আমরা গেট স্টাডি ক্লিক করব সেমভাবে এখান থেকে আমাদের একটা ইমেল দিতে বলতেছে ওকে ফাইন একটা ইমেল দিয়ে দিই দেখি কোনটা দেওয়া যায় ধরেন এটাই আমার একটা ইমেল জাস্ট আমি কপি করলাম কপি করে এখানে আসলাম কি বলতেছে লগ ইন করবা না অ্যাকাউন্ট করবো ওকে আমি অ্যাকাউন্ট করবো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিবো পাসওয়ার্ডগুলো স্ট্রংলি হতে হবে এগুলো আপনাকে কিছু করতে হবে না জাস্ট জানা দরকার যতটুকু না জানলে নয় ততটুক জানেন কারণ এইগুলো আমরা কখনও এগুলো করার দরকার নাই আমাদের কারণ এগুলো ক্লায়েন্ট আমাদেরকে করে দিবে ওকে এখানে সিলেক্ট ইমেজ মাস্ট ডেলিভারি প্রোভাইড সিম্পল ওকে কী বলে ওকে কি ক্যাপচা দেয় প্লিজ ক্লিক অন দ্য এন্ট্রি দ্য নট হ্যাভে প ওকে ওকে কোনটার সাথে নাই এটা নেক্সট এটা আবার কী ক্যাপচা দিছে মাছ আছে সব আছে এখানে আর নাই শুধু এটা হয়ে যাওয়ার কথা দেখি অ্যাকাউন্ট করতে যদি এত সমস্যা হয় তাহলে তো বিশাল সমস্যা মেলও তো আসে নাই ওকে যদি প্রবলেম করে আমি ব্রাউজার চেঞ্জ করব অথবা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট দিই আবার নেই কিনা আরে ক্যাব চাইতেছে হুদাহুদি আমার কোনো কাজই করতে না এখানে কোনটা নাই তোরমুস নাই ওকে নেক্সট এখানে কি নাই প্লিজ মাস্ট ড্রাবল ওকে ডিফল্ট নর্মালি কন্টেন ইঞ্জিন ওকে এখানে কোনটার সাথে মিললাই কুমির তো আছে এটা নাই প্রিপার প্রিপার বাসি আছে এটা আছে এটা আছে গাড়ি নাই এখান থেকে কোনটা নাই গেঞ্জি কার নাই আবার সেম কাহিনি একটা কাজ করি অ্যাকাউন্ট কি আমার আছে মনে হয় দেখি তো মাইক্রোসফটের এখানে বাফার করতেছে এত তো চায় না এটা আমার এখানে চলে আসতেছে কিন্তু এই ব্রাউজারে এত প্রবলেম করতেছে কেন বুঝলাম না একটা কাজ করলে কিরকম হয় ব্রাউজার ওকে আরেকটা জিমেল ট্রাই করি কারণ এই জিমেল মনে হয় প্রবলেম করতেছে ওকে সেমভাবে মেইলটা দিয়ে দিলাম এখানে পাসওয়ার্ড একটা দিয়ে দিই এটাই কপি জাস্ট সাইন আপ মনে হয় অ্যাকাউন্ট হয়ে গেছে হ্যাঁ অ্যাকাউন্ট হয়ে গেছে অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর এবার আমরা এখান থেকে চাইলে এগুলো কানেক্ট করে নিতে পারি না চাইলে কি আমরা এখান থেকে কানেক্ট লেটার এখানে ক্লিক করব হয়ে যাবে কাজ ওকে কানেক্ট লেটার করে দিছি তো এবার দেখেন আমাদের সামনে এরকম শো হবে হ্যাঁ সেম এরকম শো হইলে আমরা এখান থেকে অ্যানালাইসিস দেখতে পারবো সেম প্রসেস এঙ্গেজ দেখতে পারবো স্টার্ট পেজ দেখতে পারবো ক্রিয়েট এখান থেকে ক্রিয়েটে পোস্ট করতে পারবো ভেরিফিকেশন করা দেবে ওকে এখানে ট্যাম্পলেটগুলো দেখতে আমরা টেমপ্লেট বেস পোস্ট করতে পারবো দরকার নাই হ্যাঁ এখান থেকে ক্রিয়েটে পোস্টে ক্লিক করলে আমাদের কাজ হয়ে যাবে ওকে তো এখান থেকে আমরা কি শিডিউল আকারে পোস্টগুলো করতে পারবো প্রথমে আমাদের কী করতে হবে আমাদের অ্যাকাউন্টগুলোকে কানেক্ট করে নিতে হবে তা না হলে তো আর পাবলিশ করা যাবে না তো আমরা ব্রাফারে ক্লিক করি এখান থেকে দেখেন অ্যাকাউন্টগুলো আছে জাস্ট এখান থেকে কীভাবে কানেক্ট করবো ধরেন আমি চাচ্ছি প্রিন্টারেস্টটা কানেক্ট করতে জাস্ট প্রিন্টারেস্টটা ক্লিক করব প্রিন্টারেস্ট ঝামেলা করে ওকে বাদ প্রিন্টারেস্ট তাহলে আমি লিঙ্ক ডিংটাই করি লিঙ্ক ক্লিক করি সেমভাবে এখান থেকে আমি অ্যালাউ করে দিব এখান থেকে অ্যালাউ করে দিলাম ওকে এটা কানেক্ট হচ্ছে এখান থেকে ওকে স্টার্ট দেখেন সিস্টেমগুলো দেখেন প্রতিটা সেম স্টেপগুলো ফলো করলেই হয়ে যাবে তো প্যারা নিয়ে লাভ নাই হ্যাঁ তো দেখেন আমাদের কানেক্ট একটা হয়ে গেছে লিঙ্কডিং তো আমরা কিভাবে পোস্ট করব পোস্ট করার সিস্টেম একদমই সহজ ধরেন আমি কয় তারিখে পোস্ট করব এটা মাতলি না উইকলি সব এখানে দেওয়া আছে ঠিক আছে আর ঢাকার টাইম দেওয়া আছে এখানে ডাবে থাকলে সেটা দেখতে পারবো শিডিউলে থাকলে দেখতে পারবো স্যান্ড থাকতে পেন্ডিং অ্যাপ্রুভাল নিউ পোস্ট ওকে নিউ পোস্টের এখানে এসেও আমরা সেমভাবে ইআই ব্যবহার করতে পারি ওই যে যেটা আগের বার দেখাইলাম সেম প্রসেস টেন্থ হেলথ টিপস দেখি এটা করা যায় কি না ওকে ইআই অ্যাসিস্ট্যান্ট কাজে লাগাও মামুর বেটা ওকে নেক্সট নেক্সট একটা সামারি তো লেগে দিতে হবে তাই না ওকে এখান থেকে আমি ধরেন রাইট মোর ওই এক্সপ্লেন করি এটাই এখানে দেখবেন যে লেখা শুরু করে দিবে দেখ লেখা শুরু করে দিছে খুব একটা ভালো মনে হচ্ছে না তাও পোস্ট একটা লেখে দিচ্ছে যাই কিছু হোক যাই হোক ব্যাপার না লেখে দিয়েছে তো এভাবে পোস্ট আমরা কি কপি করে ধরেন একটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে দিই ঝামেলা থেকে তো এখানে ক্যাটাগরি আছে হ্যাঁ অনেকগুলো প্যারাগ্রাফ আছে শর্টেন আছে এক্সপ্লেন আছে তো আমরা এখান থেকে এগুলো একটা পোস্ট করলাম এখান থেকে একটা ছবি বাইরে থেকে ধরেন আমি এই ছবিটাকেই দিয়ে দিলাম এখানে পেস্ট করে দিলাম ছবিটা এখানে ইনপুট হবে আমরা চাইলে আমাদের কম্পিউটার থেকে নিয়ে আসলাম এখানে একটা কমেন্ট লিখতে পারি হ্যাশট্যাগুলো অলরেডি দেওয়া হয়ে আছে আর এই যে দেখেন পোস্টগুলো কীভাবে হচ্ছে দেখতে কতটা ইউনিক লাগতেছে দেখেন লাইক কমেন্ট সব কিছুই আছে রিপোস্ট স্যান্ড ওকে তো এবার এটা কীভাবে আমরা শেয়ার করবো জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করলেই হয়ে যাবে পোস্ট তো এটা সরাসরি পোস্ট হয়ে যাবে ওকে হতে থাকুক এত সময় নাই আমার ততক্ষণ ডিস ওকে তো আমি চাইলে এভাবে পোস্ট করতে পারি অথবা শিডিউল ধরে ধরে পোস্ট করতে পারি শিডিউল ধরে ধরে ধরেন এটা চলতেছে কি জুলাই জুলাই চব্বিশ আমি চাচ্ছি পঁচিশ সালে পোস্ট করবো এখানে ক্লিক করবো পঁচিশ সালে কয় তারিখে পোস্ট করব সেপ্টেম্বরের মানডেতে পোস্ট করবো জাস্ট মানডের এখানে এসে পোস্ট করে দিলেন শিডিউল হয়ে যাবে সেম মেথড আগেরগুলো যেরকম এটাও সেম সেম কাহিনী তো পোস্ট করার পরে পোস্ট তো হয়েই গেলো এবার আমরা চাই সেগুলো দেখতে পারি অ্যানালাইসিস এখানে কীরকম পারফরমেন্স করতেছে এগুলো আমরা এখান থেকে দেখতে পারি ঠিক আছে আমরা এখানে আমাদের টুইটার অ্যাকাউন্টগুলো দেখতে পারি এর একটা সমস্ত কিছু এখানে বলাই আছে ওকে আমরা পাবলিশটি ক্লিক করি দেখি পাবলিশড কি না আবার হুট করে দেখবো যে পাবলিশ হয়ে গেছে লিঙ্ক ডিং আরেকঝামেলা আরে সমস্যা নেট এগুলো ফ্রি আছে সাত দিনের জন্য তারপরে কিনতে হবে হ্যাঁ এগুলো আমাদের চিন্তা করে লাভ নাই এই যে অমুক তারিখে পোস্ট করছিলাম পোস্টটাকে ডিলিট করে নই তারপরে দেখতেছি হ্যাঁ দেখি ডিলিট কোথা থেকে করে এটা একটা হচ্ছে ডিং ওকে বা সেটিংসে যাইতে হবে ইনভাইট ফ্রেন্ডস সিকিউরিটি অ্যাকাউন্ট শিওল ম্যানেজ টুলস ম্যানেজমেন্ট ওকে বাইরে যাই পোস্ট হয়ে গেছে অলরেডি এটা এখান থেকে তো করা যাবে না অলরেডি পোস্ট হয়ে গেছে লিঙ্ক ডিকে ডাইরেক্ট তো যদি পোস্ট যদি না করা হইতো তাহলে হয়তো ডিলেট করা যাইতো এখান থেকে তাছাড়া এটা ডিলেট হবে না তো এইভাবে আমাদের পোস্টগুলো করতে হবে আমরা চালে মানে কি করতে পারি আমরা বছরের পর বছর শিডিউল করে রাখতে পারি শিডিউল করার পরে সেটাকে আমরা একবারে কাজগুলো করে নিতে পারি আর যদি চাই এখনও পোস্ট করতে পারবো এখান থেকে এখান থেকে পোস্ট করলে আমাদের লিঙ্ক ডিঙে পোস্ট হয়ে যাবে আমরা যদি লিঙ্ক যাই দেখতে পারবো আমাদের এটা পোস্ট হয়েছে কিনা লিঙ্কডিং জাস্ট লিঙ্ক ডিঙে ক্লিক করি ওকে মনে হয় হয়ে গেছে একটা এই যে দেখেন পোস্ট একটা হয়ে গেছে আমি এখনই করে হালাইছিলাম এটা এটা আমি আগে ডিলেট করে নেই ডিলেট ওকে ডিলেট তো এইভাবে মানে আপনি যতগুলোই দেখবেন ড্যাশবোর্ড ইন্টারফেসটা কিছু চেঞ্জ হইতে পারে ম্যাথড সেমগুলো একই এগুলো দৌড়ে দৌড়ে আমাদের পোস্টগুলো করতে হবে শিডিউল এগুলো শিডিউল আকারে কিন্তু আপনাকে পোস্টগুলো আর বলতে হবে অথবা আপনাকে একটা ফাইল দিয়ে দেবে হি বলে দেবে অমুক টাইমে উমুক টাইমে পোস্ট করতে হবে ধরেন আপনি পোস্ট শুরু করছেন আজকে নয়টার দিকে তাহলে আপনাকে প্রতিদিন নয়টার দিকে পোস্ট করতে হবে টাইম মেনটেন করতে হবে সেটা কি বাংলাদেশি টাইম নাকি আপনার ওই দেশের টাইম জনের সাথে যাচ্ছে সেটার উপর নির্ভর করে আপনাকে কিন্তু পোস্টগুলো করতে হবে আন্দাজে খালি পোস্ট করলেই হবে না যদি টাইম মেনটেন করেন তাহলে কাজ হবে বায়ার আপনাকে টাইম মেনটেন করতে বলবে যে তুমি যে টাইমে পোস্ট করবা যে টাইমে রিস্ক বেশি পাবা সে টাইমে কাজ করো হুম আদার সেগুলো করো না সেম মেথড প্রতিটা টুলসি সবগুলোর একই সিস্টেম আপনি যদি একটু প্র্যাকটিক্যালি একটু ট্রাই করেন তাহলে আশা করি যে এইটাই টুলস সম্পর্কে মোটামুটি আরেকটু আইডিয়া পেয়ে যাবেন কানেক্টমেন্ট তো করেই ফেলছি আর কি কম বলেন এখানে সব কিছু হয়েই গেছে তো আশা করি যে আপনারা পোস্টগুলো ইভাবে করতে পারবেন একদমই সহজ জাস্ট ক্রিয়েটের এখানে এসে আমরা একটা ডেট সেট করে জাস্ট আমরা পোস্ট করবো এই তুরই আর কিছু না ঠিক আছে একদম সিম্পল পাবলিশড এখানে সরি পাবলিশড এখানে এসে আমরা ই করতে পারি মাসের পর মাস সিলেকশন করতে পারি এই যে দেখেন এখান থেকে এই যে উপরে একটা তীরের মতো চিহ্ন আছে এখান থেকে আমরা কি ডেট সিলেকশন করতে পারি মানে এটা হচ্ছে শিডিউলের জন্য আর তাৎক্ষণিক পোস্ট করার জন্য এখানে থেকে করা যাবে নিউ আইডিয়া করতে পারবো গ্যালারি ট্যাক্স হ্যান ত্যান এগুলো অ্যাড করতে পারবো এখান থেকে আমাদের কাজ হচ্ছে পাবলিশড এখান থেকে আমরা কি করতে পারবো পোস্টগুলো করতে পারবো হ্যাঁ আমরা দরে দৌড়ে একটা একটা করে পোস্ট করতে পারবো একসাথে সবগুলো করতে পারবো যখন তিনটা চারটা করবেন তখন এখানে তিনটে চারটা আসবে যে কোনটা কোনটা করবেন জাস্ট টিক মার্ক দেবেন হয়ে যাবে একদম সিম্পল একটা বিষয় তো আশা করি পারবেন একটু ট্রাই করেন হ্যাঁ ক্লায়েন্ট আপনাকে এগুলো দিয়ে দিবে আপনাকে সাইন আপ করতে হবে না কিচ্ছু করতে হবে না অ্যাকাউন্টও কানেক্ট করতে হবে না সবগুলো দিয়ে দিবে আপনার কাজ হচ্ছে দৌড়ে দৌড়ে খালে পোস্ট করা একদম বাচ্চাদের কাজ কপি অ্যান্ড পেস্ট আর যদি কখনো আপনাকে পোস্টগুলো লিখতে বলে তাহলে তো ইআই মামা আছে তারপরে আপনার গ্র্যাভিটি রাইট আছে এগুলো নিয়ে চিন্তা করার দিন নাই জিম আছে গ্র্যাভিটি ইআই এখানে এসে আপনি হাজার হাজার পোস্ট বানিয়ে ফেলতে পারেন এত প্যারা নাই আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ প্রপারলি করতে পারবো ওকে দেখি লগ ইন করা যায় কিনা এত আপ করছি জীবনে জায়গায় জায়গায় ওকে দেখেন এখানে অব নাই ইউটিউবের টুলস সোশ্যাল মিডিয়া টুলস ওকে সোশ্যাল মিডিয়া টুলস এর ভিতরে কী কী আছে একটু দেখেন সোশ্যাল মিডিয়া মিডিয়া ক্যালেন্ডার সোশ্যাল মিডিয়া পোস্ট পোস্টের এখানে এসে ক্লিক করি দেখি এখানে কি আছে আমরা একটা আইডিয়া সম্পর্কে বা বাষট্টি ট্যাবট বলে দিব বাকি ডেসক্রিপশন তারা আমাদেরকে রেডি করে দেবে সবিসহ মানে পুরা একটা হিস্টোরি লিখে দিবে একদম সিম্পল এখানে কন্টেন্ট মন্টেন যা বলেন এই টুসের ভিতরে সব পাবেন এত প্যারা নাই দুই হানেই জিনিসগুলো আছে তো দুইটা দেখালাম একটা হচ্ছে সোশ্যাল পাইলট আর একটা দেখালাম বাফার যদিও আমরা হুড়সুরে হুটসুইটে আমরা কাজগুলো করতে পারবো না কারণ একটাই সেটা হচ্ছে ওইটা প্রিমিয়াম সফটওয়্যার আমাদেরকে টাকা দিয়ে তারপরে অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে ফ্রিতে করাই যাইতেছে না আমরা করতে পারতেছি না তো এই হচ্ছে বিষয় আশা করি আপনারা করতে পারবেন এখানে আরও অনেক টুলস আছে আপনারা দু একটা ট্রাই করতে পারেন তারপরেও যদি আপনাদের মনে হয় আরও বেশি কিছু শেখা দরকার তাহলে যেমন ধরেন এ একটা আছে জোহো সোশ্যাল সোশ্যাল জাস্ট এইটা এই কথাটা লিখে সার্চ করলেন কপি করলেন কপি করে ইউটিউবে গেলেন কিভাবে কাজগুলো করে একটা ভিডিও দেখে নেন অ্যাভেলেবল প্রতিটারই ভিডিও পাবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট জোহো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টিউটোরিয়াল অভাব নাই এগুলো ভিডিও অভাব নাই ওকে দেখি মামুর ব্যাডারা কেউ করছে কিনা দেখেন এখানে ভিডিওগুলো আছে দেখলে আপনি কীভাবে কাজগুলো করতে হয় পায়া যাবেন এটা না প্যারা নিয়ে কোনো লাভ নাই ঠিক আছে আশা করি যে আপনারা প্রপারলি এই কাজগুলো করতে পারবেন যদি কোনো প্রবলেম হয় আমাকে জানায়েন সাপোর্ট টিম আছে আমরা আছি যতটুকু হেল্প করার দরকার ইনশাল্লাহ করবো আর কাজ পাওয়ার পরে ফাইনালি যে একটা সাপোর্ট আছে অর্ডার পাওয়ার সময় ওইটা আমরা জাস্ট দুই এক মিনিট দেখা দিলে আপনি নিজে এই কাজগুলো করে ফেলতে পারেন ফার্স্ট কাজ আপনাকে দুই তিনটা করে আমরাই দেখাবো যে এইভাবে এইভাবে করতে হয় বাকি কাজ আপনিগুলো করবেন এ হচ্ছে বিষয় ঠিক আছে আশা করি যে আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন আজকের মতো আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে সবাই ভালো থাকেন